নিশ্চয়ই সালাত মুমিনদের উপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে, সূরা নিসা আয়াত নম্বর 103। তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার আল্লাহকে ইবাদত করো, সূরা হিজ আয়াত নম্বর 5টি কথায় সর্বোচ্চ আল্লাহুম্মা ফিরি হিয়া মাহমুদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি অধিক সংখ্যক লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। সুনান ইবনে মাজাহ আয়াত নম্বর 3826। মরে যাব এই জন্য ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি এখন মরে গেলে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। ইয়া আল্লাহ, আমাদের গুণে মুক্ত না করে কবরে ডাক দিও না, আমিন। আল্লাহ কষ্টের পরে সুখ দিবেন, সূরা তালাক। 5 টাকা হারিয়ে গেলে মানুষ যতটা আফসোস করে, 5 ওয়াক্ত নামাজ ছুটে গেলে এতটা আফসোস করে না। মনের শান্তি একমাত্র নামাজ, তাই আসুন নামাজ পড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। কখনো আল্লাহকে দোষারোপ করবেন না এই বলে যে তিনি কেন আপনার দোয়ার সাথে সাথে কবুল করেন না, বরং শুকরিয়া আদায় করুন এই জন্য যে তিনি আপনার পাপের জন্য সাথে সাথেই শাস্তি দেন না। দুঃখ কষ্ট না থাকলে জীবন কখনো সুখের হয় না, এটা আল্লাহর পরীক্ষা। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন ধৈর্য, ইচ্ছাশক্তি এবং মনোবল।